কাঁচা বাদাম গান চাই। চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে, দেবো না কোথা থেকে? দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন। না পারবো না, তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না। দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব। একটা ছোট কন্যাশ্রী অ্যাকাউন্টে যদি কন্যাশ্রীর টাকা চলে যেতে পারে, বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে, পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে, ইমামের অ্যাকাউন্টে যদি ইমামের টাকা যেতে পারে, সবুজ সাথীর সাইকেল যদি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারে, দুয়ারে সরকারের রেশানো যেতে পারে, এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ, তুমি একটা গন্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই, বাস্তব বুদ্ধি তোমার নেই। অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। আমফান হয়েছে, বলছে আমফানের হিসেব চাই, তুই টাকা দিয়েছিস হিসেব দিবি? টাকা দিয়েছিস হিসেব চাইবি? জিজ্ঞেস করুন হিসেব চাই, বলে কবি যে কত মাস কিনেছে হিসেব দাও, তুই টাকা দিয়েছিস তোকে হিসেব দেবো? আগে জনগণকে হিসেব দে। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে, তুমি জেনে রেখে দিও মোদীবাবু, তুমি যাবে আগামী দিন। দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবই, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো, এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। বাংলা নেবে এত সস্তা, ছেলের হাতের মোয়া বাং তো। বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ? আপনার বক্তব্য থাকলে আপনি ভাত কেন গরম হয়ে ডরল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে? আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে? কি ভাবো তোমরা, মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে? আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। পার্লামেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, অনেক অত্যাচার আমি সহ্য করেছি, 21 জুলাই আমার মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই, সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে, এমন এমন জায়গায় জায়গায় তারা আমাকে মেরেছে। আমার এই দুটো হাত দেখছেন, এই দুটো হাতও অপারেশন হয়েছে, চোখ দেখছেন চোখেও অপারেশন হয়েছে, আরে মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে, পেট দেখছেন পেটেও অপারেশন হয়েছে, বলেন কি, পা দেখছেন পাও ভেঙে দিয়েছিল, থেতলে দিয়েছিল, কি বলছিস তুই? দিনের পর দিন কখনো অনশন, 26 দিন এমনকি জল খাইনি, রাস্তায় পড়েছিলাম, রাস্তায় পড়েছিলাম 21 দিন। ঢেক সরকার, ঠেক সরকার, ঢেকু সরকার, আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, পাতি স্কুলে পড়ে এসেছি, আমাদের বাবা মায়েরা ভালো স্কুলে পড়াতে পারেনি, তাতে কি আছে? আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। ক্যা মেরে কো হিন্দি শিখায়েগা এ, হাম তো উসকো কান পকড় কে হিন্দি শিখা দেগা, আর মে গুরুদ্বার মে হালুয়া মাং কে খাতে হয়। আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে, আমি ঘর মুছে দেবো, আমি বাসন মেজে দেবো, বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না, তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার, আমি রাস্তার লোক, আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি। আগে খেতে পেত না একটা বিড়ি দিনে তিনবার টানতো, আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন, কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে, ক্যা কেসে হ্যাঁ বড্ড, নেই তো দেখলেগা বল কি দেখবি, ক্যাচ কলা।